নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদেরকে বিশ্ব সঙ্গীত দিবস নিয়ে কিছু কথা জানাবো। প্রতি বছর 21 জুন তারিখে বিশ্ব সঙ্গীত দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। ফরাসি ভাষায় এই দিনটিকে ফেট ডে লা মিউজিক, ইংরেজিতে ওয়ার্ল্ড মিউজিক ডে এবং বাংলাতে বিশ্ব সঙ্গীত দিবস বলা হয়। ফ্রান্সে এই দিন মিউজিক ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে। 1982 সালের পর থেকে এই মিউজিক ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড মিউজিক ডেতে পরিণত হয়। 110টির মতো দেশ এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। 1982 সালে ফরাসি মন্ত্রী জ্যাক লাং সর্বপ্রথম ওয়ার্ল্ড মিউজিক ডে পালন করার প্রস্তাবনা দেন। এরপর 1985 সালের 21 জুন তারিখে গোটা ইউরোপ জুড়ে ওয়ার্ল্ড মিউজিক ডে পালন করা হয়। পরবর্তীকালে সারা বিশ্ব জুড়ে এই দিনটি সেলিব্রেট করা হয়। বর্তমানে 120টির মতো দেশের 700টির বেশি কান্ট্রি ওয়ার্ল্ড মিউজিক ডে পালন করে থাকে। আমার এই ইনফরমেশানগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।